এমপি আনার হত্যার আসামি কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে নিয়ে মোবাইল উদ্ধারে অভিযানে ছিল ডিবি পুলিশ শেষ পর্যন্ত কি চলুন জেনে নেই এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইল সহ আলামত উদ্ধারে ঝিনাইদহে অভিযান চলছে জিএমপির প্রধান হারুন আর রশিদ এই অভিযান পরিচালনা করছেন সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে শহরের পায়রা চত্বরের উত্তর পাশের একটি পুকুরে জেলে নামিয়ে মোবাইল উদ্ধারে অভিযান চালানো হয় সেখান থেকে প্রাথমিকভাবে শেষ হওয়ার পর শহরের স্টেডিয়াম এলাকার অপর একটি পুকুরে অভিযান চালানো হয় অভিযানের এক পর্যায়ে ডিবি প্রধান হারুন আল রশিদ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন অভিযানে আনার হত্যা মামলার আইও ডিএমপি ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজম জিনায়দহ পুলিশ সোপার আজিমুল আহসান সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত তিনটি মোবাইলের একটিও এখনো পর্যন্ত পাওয়া যায়নি দুপুর দুইটার সময় এ অভিযান আপাতত সমাপ্ত হয়েছে বলে এমনটি জানিয়েছে পুলিশ তবে কখন কবে নাগাদ আবার এ অভিযান শুরু হবে তা জানা যায়নি